ইতিমধ্যে অনেক কাগজপত্র এদিক ওদিক করেছেন কিনা সেটা এখনো খুঁজে বার করতে হবে। বোঝা গেল তো, সবাই অপরাধ, একজন দুজন তো নয়, সবাই অপরাধ। এবং এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে শিক্ষা প্রাথমিকের চেয়ারম্যান, মাধ্যমিকের চেয়ারম্যান, এসএসসির চেয়ারম্যান, এক্সপার্টদের চেয়ারম্যান, শিক্ষামন্ত্রী সব জেলে। মুখ্যমন্ত্রী কি করছেন? মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ছাড়া একটা ইঞ্চি কেউ কোথাও নড়তে পারে না, সবাই জানেন, সবাই সব জানলেন। ছেলে মেয়েদের কি হবে? বছরের পর বছর নষ্ট হয়েছে, ওদের চাকরি জীবন থেকে 5, 7, 8, 10 বছর করে কেড়ে নেওয়া হয়েছে, সর্বনাশ করা হয়েছে একটা এন্টায়ার প্রজন্ম, সর্বনাশ করা হয়েছে শিক্ষার ভবিষ্যৎটাকে। তদন্ত হোক, কিন্তু কাজের নিয়োগ কবে হবে সরকারের কাছে, এটা এক নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে সবাই অপরাধ, মুখ্যমন্ত্রী তিনি অপরাধের বাইরে, তিনি কিচ্ছু জানতেন না, আর তো স্পষ্ট হয়ে গেল। আর কে এবং ডিডি, ডিডি মানে সবাই বোঝেন, দিদির ফুল ফর্ম যেই হোক না কেন, একটু এদিক ওদিক করে লিখলে ডিডিই লেখে, ডিডি মানে তো দিদি, আর কে ডাকে? ক্রমশ প্রকাশ, অপরাধের ভাগ পেয়েছে তৃণমূলের নেতারা, সবাই বাংলার সর্বনাশ করেছে, ডিডি যুক্ত, আর কেউ যুক্ত, আর কারা?